একটা থাপ্পড়ের চাইতেও বেশি কষ্ট লাগে যখন কথার থাপ্পড়টা অনেক জোরালো হয়। যেটা খাবি বলছিলি সেটা তো ব্যবস্থা হয়ে গেছে, কবে কবে খেতে চাস বল? লাগবে না আমার এসব। কেন লাগবে না কেন, তুই না বললি লাগবে। আঙ্কেল ঠিকই বলছে। ঠিকই বলছে মানে বাবা এসেছিল নাকি? হ্যাঁ, কবে কখন? একটা থাপ্পড়ের চাইতেও বেশি কষ্ট লাগে যখন কথার থাপ্পড়টা অনেক জোরালো হয়। বাবা তোকে থাপ্পড় মারছে? একটা জীবন নষ্ট করার জন্য এটা খুবই কম শাস্তি না? তুই তো নিশ্চয় জানিস বাবা এই কথা তোকে কেন বলেছে। জানি, সেজন্যই তোকে তো আমার সাথে জড়াতে চাচ্ছি না। এই ডিসিশনটা নেবার তুই কে রে? তুই একা তো চাইলে ডিসিশন নিতে পারবি না। দেখ নীলা, অনেক দেখা দেখি হয়ে গেছে ভাই, দেখতে দেখতে টায়ার্ড এখন আমি, সবারটা আমি দেখতেও পারবো না। আমি সবসময় তোর পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। এই বিষয় তুই একা সিদ্ধান্ত নিলে সেটা কোনো কাজে দিবে না, বুঝতে পারছিস কথা আমার? অনেকক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছে, এখন কি ভিতরে যাওয়ার জন্য পারমিশন লাগবে? সবকিছু জেনে শুনেও তাহলে ওই বাড়িতে যাস তুই? বাবা আসলে আমার এত নিষেধের পরও বারবার ওই ইমরানের কাছে তোকে যেতে হবে, এতটাই পাগল হয়ে গেছিস তুই? ভুলে যা ওকে, একটা বাচ্চা মেয়েকে খুন করেছে ও। ও কাউকে খুন করেনি বাবা। তুই বললেই হবে, সারা দেশ বলছে ইমরান খুনি। ও খুনি না। তুই কি করে জানিস? ওই সময় কি তুই পাশে ছিলি? হ্যাঁ আমি ওই সময় পাশে ছিলাম। আছো তুমি, আছো তুমি হৃদয়ে।